Assalamu alaikum. What do you mean, the Sharifu? Ami, Salman Sami, Atke Apnake interesting, Kitu Shekhabo, Erjono Shechi, Atke Muloto Apna Kibabe, Dukanigi, Konokichu Dam Dorkurben, Sheta Shekhabo. ধরেন আপনি চায়নার বাজারে অথবা আপনি এমন কোন জায়গাতে যেখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে চাইনিজ ভাষার কোনো বিকল্প নেই এরকম কোন জায়গাতে তো সেই জায়গাতে আপনি কিভাবে চাইনিজ ভাষায় বার্গেইন করবেন কিভাবে কেনাকাটা করবেন আসলে এইটা কেন করবেন এটা আর আগে আমি বলি চাইনিজরা যে কোন জায়গাতে একেবারে ব্র্যান্ড সবগুলো যেগুলো রয়েছে সেখানেও আপনি কি করতে পারবেন বার্গেইন করতে পারবেন কারণ ওরা প্রচুর পরিমাণে বার্গেইনে বিশ্বাসী আমি যখন ছিলাম তখনও আমি যে কোনো কিছু কিনেছি বার্গেইন করেছি বিকজ বার্গেইন করলেই আপনি এক্স্যাক্ট দাম পাবেন আপনি কম ঠকবেন বা ঠকার সম্ভাবনা থাকবে না আচ্ছা যখন আপনি তার ভাষায় বার্গেইন করতে পারবেন তখন সে কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি প্রাইস ছাড়বে ধরেন আপনি ইংরেজি ভাষা ইউজ করে বার্গেইন করছেন সেও বুঝতেছে না আপনিও ভালো করে বুঝাইতে পারতেছেন না এমন অবস্থায় যদি আপনি চাইনিজে বলেন তখন সে আর কোনো দ্বিতীয় কথা বলবে না ধরেন একটা 1 কেজি আপেল কিনবেন সে আপেলের দাম 100 টাকা ঠিক আছে কিন্তু সে বলে বসবে 200 টাকা যখনই আপনি চাইনিজ ব্যবহার করে বলবেন যে এটা কত টাকা তখন সে ঠিকই 100 টাকা বলবে কারণ তখন আপনাকে সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি জানো তেন না ইন্টারেস্টিং কিন্তু সেম জিনিস বাংলাদেশেও যদি বিদেশিরা আসে বাংলাদেশি ব্যবসায়ীরা প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশিই রাখে কারণ চিন্তা করে ও তো আমার ভাষা বোঝে না আচ্ছা আসেন আমরা মূল পর্বে আসি দোকানে গিয়েছে একজন লোক এবং সেলস পারসনকে জিজ্ঞেস করছে যে এই জিনিসটার দাম কত ঠিক আছে আমরা সামান্য এতটুকু শিখব আচ্ছা প্রথমে গেল দোকানে ছিং ওয়েন সিয়াং চিয়াও তোয়াশাও তোয়াশাও ইথিয়ান হয়েছ আচ্ছা সিয়াং চিয়াও তোয়াশাও ছিয়ান ইচিন সিয়াং চিয়াও চেনমা মাই সিয়াং চিয়াও চেনমায়াং বিভিন্নভাবে আপনারা বলতে পারেন তো আপনারা যেটা সহজে করবেন যে সিয়াং চিয়াও তোয়াশাও ছিয়ান ইচিন এইটা হলো এক একেবারে বেসিক লেভেলের কমিউনিকেশন বেসিক লেভেলে জিজ্ঞাসা করা যে কীভাবে একটা জিনিসের দাম বলতে হয় আচ্ছা এখানে আবার ইন্টারেস্টিং জিনিস আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি ছিং ওয়েন অর্থ এক্সকিউজ মি আমরা বলি না যে দয়া করে বলবেন এই জিনিসটার দাম কত ওই জিনিসটার দাম কত তো সেটাই আর কি ছিং ওয়েন তারপরে বলছে যে ফিংকুয়া তোয়াশাও ছিয়ান ফিংকুয়া মানে একটি ফল এই ফলটা হলো আপেল ঠিক আছে তো আপেল ফিংকুয়া তোয়াশাও ছিয়ান তোয়াশাও হাউ মাছ তোয়াশাও ছিয়ান মানি মানে আপেল কয় টাকা দাম ইচিন মানে আধা কেজি ইন্টারেস্টিং বাংলাদেশে আমরা কেজিতে হিসাব করি যে কোনো কিছুই কিনি কেজিতে মানে হ্যাঁ গ্রামেও হয় মানে আমরা প্রথম যেটা কমিউনিকেশন করি সেটা হলো ভাই কেজি কত হ্যাঁ তো মাছ কিনি বা সবজি তরি তরকারি ফল ফুল যাই কিছু কিনি সব কিছুই কেজিতে তো চায়নার ওই কেজিটা শুরু হলো ইচিন দিয়ে ঠিক আছে ইচিন মানে আধা কেজি হাফ কেজি তো হাফ কেজি যখন বলে তখন দোকানিও উত্তর দেয় যে কি ই পাই খোয়াই ছিয়ান ইচিন ধরেন ই পাই 100 টাকা ই পাই খোয়াই ছিয়ান ছিয়ান মানে টাকা আর খোয়াই এটাও টাকা ঠিক আছে এখানে স্পিকিংয়ের জন্য খোয়াই ব্যবহার করা হয় ঠিক আছে খোয়াই এবং ছিয়ান এই দুইটা জিনিসই স্পিকিংয়ের জন্য ব্যবহার হয় তো আপনি এখানে বলতে পারেন যে ই পাই খোয়াই ইচিন অথবা ই পাই ছিয়ান ইচিন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিও বড় করতে চাই না ঠিক আছে এমনিতেই অনেক অনেক দর্শক ঠিক আছে তো আর দর্শক বাড়ানোর দরকার নাই সবার জন্য অনেক অনেক শুভকামনা
তাহলে আমরা কি শিখলাম আরেকটু রিভিউ করি। ফিংকুয়া তো শিয়ান ইচিন বলেছে যে এটা কত, এই ফলটার দাম কত, আধা কেজি যদি কিনি আধা কেজির ফলের দাম কত। দোকানি এখানে উত্তর দিয়েছে 100 টাকা আধা কেজির দাম। ই পাই খোয়াই ইচিন অথবা ই পাই ছিয়ান ইচিন, দ্যাটস ওকে। এই ছিল আজকে। তো আরও এরকম ভিডিও দেখার জন্য বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা আমাদের পেইড কোর্সে আসার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সালমান লার্নিং সেন্টার। জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই আমাদের অনেক রিসোর্স পেয়ে যাবেন, ওয়েবসাইট থেকে শুরু করে ভিডিও কন্টেন্ট এভরিথিং। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, চাই চিয়ান।